লতিফ সরকার সেজেছো যে সাজ পরিবেশে কাজ মইলে পাবে আজ বিচারের সময় সেজেছো যে সাজ পরিবেশে কাজ মইলে পাবে আজ বিচারের সময় সেজেছো যে সাজ চাপরা শিশে যে যদি পাহারাই না দিলে সাজেরই গৌরব বল কি রাখিলে চাপরা শিশে যে তুমি পাহারাই না দিলে সাজেরই গৌরব বল কি রাখিলে মনিব সংসারে ভেটিবে বিচারে মনিব সেজেছো যে সাজ পরিবেশে কাজ মাইলে পাবে আজ বিচারের অনেক কথা জিত করমনি আপনারা সারা রাত শুনবেন বলে আল্লাহ তুমি সব করো তুমি আমাকে দিয়ে খারাপ কাজ করাইলে সেই দায় দায়িত্ব কেন আমাকে দাও তুমি ছাড়া তো আমি কিছু করতে পারি না একদিকে মানে আর একদিকে আল্লাহকে প্রশ্নের সম্মুখীন করে তাকে দোষী করার চিন্তা ভাবনা করে এখানে দাঁড়িয়ে সাধক বলেছে সৃষ্টিকর্তা বলে যে আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি বটে কিন্তু 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে দিয়েছি শ্রেষ্ঠত্ব এই মানুষকে দিয়েছি একটা ইচ্ছা শক্তি মানুষকে দিয়েছি জ্ঞান ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা তোমাকে যা দিয়েছি সৃষ্টি ফেরেশতা কেন আর যা কিছু আছে আমি কাউকেই তা দেই নাই সেজেছো যে সাজ পরিবেশে কাজ নইলে পাবে লাজ বিচারের সময় তোমায় এমনও সুসাজ যে জন্য সাজায় করে মায়ার কোহাকে তুমি নাচি নিলে তাহায় মানুষের মতো সবকিছুই আল্লাহ আমাকে দিল তোমাকে দিল কিন্তু তুমি সেই মানুষের কাজ না করে তুমি এমন ভাবে কাজ করলা এমন ভাবে চলাফেরা করলা এমন ভাবে তুমি কথা বললা এমন ব্যবহার করলা তোমাকে তোমার আরেকজন মানুষই বলতে বাধ্য হইল ও মানুষ না শালা কুকুরের চাইতে খারাপ কি বলে না শালার ব্যবহার মানুষ তো না একেবারে একটা জানোয়ার কি বলে না তাইলে কি সে আর মানুষের কাতারে থাকতে পারবে কাল হাসরের মাঠে তার দাঁড়াইতে হবে যারা কুকুরের কাতারে জানোয়ারের কাতারে পশুর কাতারে দোষটা কার এইখানে বিবেক বিবেচনা করলেই বোঝা যাবে তাই কবি এখানে কয়েকটা মেথাল দিয়ে দিয়েছে চাপরাশি সেজে তুমি পাহারাই না দিলে সাজেরই গৌরব বলকি রাখিলে মনিব সংসারে ঠেকিবে বিচারে তোমার এই চাকুরি রাখাই হইবে দায় মৌল বিষেজে যদি পরানি না বুঝে সাজেরই মৌলবি আসে না কাজ মৌল বিষেজে যদি পরানি না বুঝে সাজেরই মৌলবি আসে না কাজ সাজিয়া আলেন কেহ হইলে জানে সাজিয়া সেজেছো যে সাজ পরিবেশ না
মৌলভী মাওলানা আলেম যাই বলি না কেন তোমাকে যে বেশটা তুমি ধরেছো সেই কাজ না করে তুমি যদি মসজিদের ভিতরে যা করার দরকার মাদ্রাসার মধ্যে যা করার দরকার সেই দায়িত্ব পালন না করে তুমি যদি ওই নুসরতের মতো ঘটনা ঘটায় দাও দাদা তাহলে কি বিচার হবে না এই জগতের মানুষই তো তোমার বিচার করবে I'm gonna make you mine.